হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন রেসিপি ভিডিও দেখার জন্য। দেখতে দেখতে শীত চলে এলো আর আমি আপনাদের সাথে এই কারণেই শীতের কিছু পিঠা রেসিপি শেয়ার করছি। গত পর্বে শেয়ার করেছি দুধ পুলি পিঠা, আজকে শেয়ার করব ভাজা পুলি পিঠা। ভাজা পুলি পিঠা বানানো কিন্তু খুবই ইজি, গত পর্বে পিঠা রেসিপিটাও কিন্তু খুবই সহজভাবেই তৈরি করে দেখিয়েছি। আজকেও আমি আপনাদেরকে খুব সহজভাবেই তৈরি করে দেখাবো, যাতে নতুন যারা পিঠা বানাতে চাচ্ছেন তাদের জন্য খুব সহজ। আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিউয়ার্স আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন প্লিজ আমার পেজটিকে ফলো করে দিবেন। তাহলে চলুন দেখে নিই আজকের এই পিঠা আমি কিভাবে বানাই। আমি এখানে ভাজা পুলি তৈরি করার জন্য নারকেলের যে পুর সেই পুরটা বানাবো। এর জন্য এখানে একটা ফ্রাই প্যানে 1 কাপ পরিমাণ নারকেল কোড়া আর 1/2 কাপ পরিমাণ গুড় আর সাথে 2টা এলাচ দিয়ে দিলাম। এলাচের মুখটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়াটা ব্যবহার করতে পারবেন এবং গুড় ঝোলা গুড়ের পরিবর্তে আপনারা এখানে খেজুরের পাটালি গুড়টাও ব্যবহার করতে পারবেন। এখন আমরা চুলার জালটাকে ধরিয়ে দিয়ে চুলার জালটা লো জালে রেখে অনবরত নাড়াচাড়া করব। এই তাপে অল্প তাপে দেখা যাবে গুড়টা গলে যাবে। যখন গুড়টা আস্তে আস্তে গলে নারকেলের সাথে মিশতে শুরু করবে তখন আমরা চুলার জালটা মাঝারি করে দিব এবং মাঝারি জালে আমরা নাড়াচাড়া করতে করতে এই গুড় নারকেলের মধ্যে একটা পাক নিয়ে আসব, যে পাকের মাধ্যমে আমরা নারকেলের পুরটা ভালো মতো হাতে দলা পাকাতে পারবো অনেকটা নাড়ু টাইপ করে। যখন একদম পানি শুকিয়ে যাবে আর দেখবে নারকেলের এই পুরটা আমরা উল্টিয়ে নেওয়ার সময় সাদা সাদা একটু চলে আসছে গায়ে, তখন বুঝতে হবে হয়ে গিয়েছে। আরেকটা ভাবে দেখতে পারবেন, দু আঙ্গুলের মাঝখানে নারকেলের পুর কিছুটা নিয়ে ঠিক এভাবে হাত দিয়ে প্রেস করলে দেখবেন অসংখ্য তার দেখা যাচ্ছে, আর এই তারগুলো উপরের দিকে টান দেওয়ার সাথে সাথে আবার ছিঁড়েও যাচ্ছে। ঠিক সেই পর্যায়ে ভাববেন যে আমাদের পুরটা রেডি হয়ে গিয়েছে। এখন আমরা চুলা জালটা বন্ধ করে দিয়ে অন্য একটি পাত্রে ঢেলে নিব। এখন আমরা পিঠার ডোটা রেডি করব। এর জন্য ফ্রাই প্যানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পানি আর দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। লবণটা পানির সাথে ভালো মতো মিশিয়ে নিব। তারপর যখন পানিটা বলক উঠে আসবে চুলার জালটা তখন লো করে দিয়ে আমরা এই পানির মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। আমি কিন্তু এখানে কোনো শুকনো চালের গুঁড়া ব্যবহার করছি না। তো চালের গুঁড়াটা দেওয়ার পরে আমি একটু ছড়িয়ে দিলাম আর চুলার জালটা একদম লো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রাখবো। 2 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন আমরা সবকিছু একত্রে ভালোভাবে নেড়ে চেড়ে পানির সাথে মিশিয়ে নিব চালের গুঁড়াগুলোকে। আমরা সুন্দর করে এই চালের মিশ্রণটাকে পানির সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিব, যাতে করে আমাদের খামির বা ডোটা তৈরি করতে খুব ইজি হয়। দেখতেই পাচ্ছেন একদম চালের গুঁড়াগুলো পানির সাথে ভালো মতো মিশে একটু কালারটাও পরিবর্তন হতে শুরু করেছে। তো এবার আমরা একটু দেখাচ্ছি, এভাবে আপনারা দলা করে হাত দিয়ে দেখবেন। যদি মনে হয় হাতে ভিজা ভিজা মনে হচ্ছে না সেই ক্ষেত্রে বুঝতে হবে পারফেক্ট হয়েছে, আর যদি মনে হয় একটু ভেজা ভেজা চ্যাপচ্যাপ করছে পানি রয়েছে এই ডোর মধ্যে সেই ক্ষেত্রে সামান্য একটু চালের গুঁড়া দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিতে পারেন। খামিরটা রেডি করার জন্য এই চালের গুঁড়াটা পারফেক্ট আছে, তাই একটি পাত্রে আমরা নিয়ে নিলাম। এখন আমরা একটু হালকা গরম থাকা অবস্থাতেই ডোটা ভালো মতো মথে নিতে হবে। পিঠা তৈরি করার ক্ষেত্রে কিন্তু পিঠার এই খামিরটা পারফেক্ট ভাবে রেডি করে নেওয়াটা খুবই দরকারি। এর জন্য ভালো মতো হাতের তালু দিয়ে ডোলে ডোলে আমাদেরকে ময়ান দিয়ে নিতে হবে। যত ভালো ময়ান হবে তত কিন্তু ভালো পিঠাটাও রেডি হবে। আপনারা নিশ্চয় দেখে বুঝতে পারছেন এটা কিন্তু অনেকটা সময় ধরে আমরা হাতের তালুতে করে ঘষে নিলাম। এবার আমরা এইগুলো দিয়ে ছোট ছোট বল তৈরি করে নিব, যে সাইজের পিঠা তৈরি করব সেই সাইজ করে। আমরা অফিস স্ক্রিনে বলগুলো বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন, আর বলগুলো বানিয়ে কিন্তু এরকম চালের গুঁড়ার মধ্যে নিয়ে নিতে হবে, তা না হলে এগুলো লেগে যেতে পারে। হাতে চালের গুঁড়ো নিয়ে তারপরে একটা লেচি নিয়ে নিয়েছি, একটা হাতের আঙ্গুল দিয়ে আমরা ধরে রাখবো আর একটা হাতের আঙ্গুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে
এভাবে করে একটা পিঠার উপরের খোলস বা পিঠা তৈরি করার জন্য একটা বাটি বানিয়ে নিব, যাতে করে আমরা পুরটা সুন্দর মতো দিতে পারি। দেখতে পাচ্ছেন এটা থিকনেসটাও কেমনটা হয়েছে। এবার আমরা নারকেলের পুর ঠান্ডা হয়ে যাওয়ার পরে লম্বা শেপ দিয়ে নিয়েছি আর সেটাকে পিঠার মাঝখানে বসিয়ে নিয়ে তারপর এখন মুখটাকে খুব ভালো মতো সিল করে দিব। মুখটা খুব ভালো মতো বন্ধ করতে হবে। ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে মুখটা বন্ধ করে দিয়েছি। আর আমাদের নারকেলের এই পুরটা কিন্তু একটু খামিরটার থেকে ছোট বানাতে হবে, যাতে করে মুখটা ভালোভাবে আটকানো যায়। আর পিঠাটা তৈরি করার সময় কিন্তু অবশ্যই তৈরি হয়ে যাওয়ার পর একটু অ্যাঙ্গেল করে বাঁকা করে দিবেন, ঠিক যেমনটা এখন দেখতে পাচ্ছেন, একটু বাঁকা করে দিবেন। ঠিক এভাবে বাঁকা করে দিলে শেপটা চাঁদের মতন হবে, অর্ধ চাঁদের মতো দেখতে লাগবে। তো আমরা আরও একটি লেচি দিয়ে আপনাদের সুবিধার জন্য পিঠা আরেকটা তৈরি করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন একটা আঙ্গুল ঘুরবে, কিন্তু আরেকটা আঙ্গুল কিন্তু ঘুরবে না, আলতো করে ধরে রাখবে, আর অন্য একটি আঙ্গুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের এই পিঠার খোলসটা রেডি করতে হবে। অবশ্যই হাতে চালের গুঁড়াটা নিয়ে নিতে হবে। একটা পুরের স্টিক আমরা পিঠার এই খামিরটার ভিতরে ঢুকিয়ে দিলাম, তারপর আমরা মুখটা সিল করে দিলাম আর একটু চাঁদের মতো বাঁকা করে দিচ্ছি। এভাবে করে সবগুলো পিঠায় কিন্তু আমি রেডি করে নিয়েছি। আর পিঠাগুলো আমার যতটুকু চালের গুঁড়া নিয়েছি তাতে করে এতগুলো পিঠা হয়েছে। আর নারিকেলের পুর কিন্তু ওখানে আমার আরও কিছুটা রয়ে গিয়েছে, কারণ আমাদের চালের গুঁড়া যদি আমরা 1.5 কাপ পরিমাণ ব্যবহার করতাম সেক্ষেত্রে পুরোটা পুরি আমাদের লেগে যেত। আর এই যে এই কয়টা পুর রয়ে গিয়েছে এগুলো দিয়ে আমি আবার কিছুটা পিঠা বানিয়ে নেব, বা এমনিতেও কিন্তু খেয়ে নেওয়া যাবে। এখন আমরা পিঠাগুলোকে ভাজবো। আর পিঠা ভাজার জন্য কোনো রকম তেল ব্যবহার করা যাবে না, এইরকম ফ্রাই প্যানের মধ্যে বা আপনারা চাইলে কড়াইতেও, যে কড়াইগুলো তো লেগে যাবে না, সেইরকম একটা কড়াইয়ের মধ্যেও কিন্তু ভেজে নিতে পারবেন। তো এভাবে করে একটা একটা করে পিঠা আমি ছড়িয়ে দিচ্ছি। আর পিঠাগুলো দেওয়ার পরে চুলার জালটাকে একটু মাঝারিতে রেখে উল্টে পাল্টে হালকা একটু কালার আসার পরে কিন্তু নামিয়ে নিতে হবে। এই পিঠাগুলো কিন্তু খুব বেশি সময় নিয়ে ভাজার দরকার নেই, গায়ে একটু দাগ কেটে আসলেই নামিয়ে নেওয়া যাবে। আর পিঠাগুলো বানানোর পরে খুব বেশি সময় ধরে কিন্তু বাহিরে ভাজা ছাড়া রাখা যাবে না, তাহলে কিন্তু ফেটে ফেটে যাবে। এগুলো কিন্তু খুব কড়া করে ভাজার কোনো দরকার নেই। দুপাশে উল্টে পাল্টে পিঠাগুলোকে হালকা দাগ কেটে ভেজে নিব। আর এগুলোকে এভাবে ভেজে নেওয়ার পরে আমরা নামিয়ে নিব, এবং একটু ঠান্ডাও পরিবেশন করতে পারেন, আবার চাইলে গরম গরমও পরিবেশন করতে পারেন। তবে আমার কাছে ভালো লাগে রাতের বেলা পিঠাগুলো বানিয়ে রেখে সকালবেলা উঠে তারপরে খেতে। শীতের কুয়াশার ভোরবেলাতে এই পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আশা করছি আমার আজকের এই ভাজা পুলি পিঠার রেসিপিটাও আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওগুলো যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যদি আমার ফেসবুক পেজ থেকে আপনারা দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিতে একটি ফলো দিয়ে দিবেন। আজকের মতন এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।